নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বন্যার জলে ডুবে আছে ঘরবাড়ি, ধনেহরিতে মেলেনি সরকারি ত্রাণ। ভুবন হিল জিপিতে নাবালিকার আত্মহত্যা, কারণ জানতে তদন্তে পুলিশ। সোনাই রোডে জমাজলের সমস্যা, দীপায়নের ডাকে নাগরিক সভা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বন্যার জলে ঘরবাড়ি ডুবে গেলেও সরকারি ত্রাণ পেলেন না বন্যাক্রান্তরা, এমনই অভিযোগ উঠল সোনার ধনেহরি প্রথম খণ্ডে। সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে বানভাসীরা জানান, পরপর দুবার বন্যার কবলে পড়লেও সরকারিভাবে কোনো রিলিফ দেওয়া হয়নি। বন্যাক্রান্ত আব্দুল হান্নান লস্কর, শুকুর আলী লস্কর, আব্বাসউদ্দিন লস্কর, বদরুন নেসা চৌধুরী, সায়রা বেগম চৌধুরী সহ অন্যান্যরা বলেন, সংশ্লিষ্ট পাটোয়ারি কিছু নেতাকে নিয়ে নিজের মর্জি মাফিক বন্যাক্রান্তদের তালিকা বানিয়েছিলেন, এতে প্রকৃতদের বঞ্চিত করা হয়েছে। সোনাবাড়ি ঘাট জিবির প্রাক্তন সভানেত্রী স্বামী শামসুল ইসলাম বড়ভূঁইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়ম অনুযায়ী বন্যাক্রান্তদের ত্রাণ দেওয়া হচ্ছে না। বন্যার ফলে মানুষ নিজের ঘরবাড়ির সরঞ্জাম ও গরু বাছুর ছেড়ে অনেকে রিলিফ ক্যাম্পে যাচ্ছেন না, কিন্তু মানবিকতার জন্য সংশ্লিষ্ট পাটোয়ারি এদের ত্রাণ সামগ্রী দেননি। কিছু রাজনৈতিক নেতার কথা শুনে সরকারি কাজ করছেন পাটোয়ারি। বন্যা দুর্গতদের শীঘ্রই ত্রাণ সামগ্রী না দিলে তারা প্রতিবাদ করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। তাই অত্যন্ত দুঃখের সহিত আমরা আজকে বলতে চাই যে সোনাই সার্কেল অফিসের ম্যাডাম এবং আমার শিলচরের ডিসি মহোদয় এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বলছি যে রিলিফ যেটা দেওয়া হয় সেটা কি প্রাপ্য পাওনাকে দেওয়া হয় না আমাদের সরকার দেয় না লিডার দেয়, এটা আমার একটা প্রশ্ন। এবং গভর্নমেন্ট যেটা গাইডলাইন দিছে, আমি আসাম সরকারকে আমি ধন্যবাদ জানাই এবং সম্মানের সহিত আমি বলতে চাই যে যাদের ঘরে ব্যবস্থা করে যারা ঘরে থাকছে, এরা নিশ্চয়ই ঘরের আবাসপত্র এবং তারার পরিবার নিয়ে ঘরে থাকে, কারণ হচ্ছে ওদের রাত্রে চুরের ভয় আছে। দেখা গেছে বিগত দিনে কয়েকটি দোকান এবং কয়েকটি ঘর চুরি হয়েছে, তাই ওরা নিজে কষ্ট করে ঘরে থাকার ব্যবস্থা করে দেয়, তাই কেন তাদেরকে ইন্টেনশনালি তারা কিরকম তারা এই রিলিফ থেকে বঞ্চিত করা হয়, সরকার তো কখনো বলে নাই যে গরিব যারা পানির নিচে গেছে তাদেরকে বঞ্চিত করার। তাই আমি বলছি আজকে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেশ সঠিকভাবে তদন্ত করে পুঙ্খানুপুঙ্খভাবে এই গরিব মেহনতি মানুষ যারা আজকে জলের নিচে আছে, এখন পর্যন্ত ঘর আছে তাদেরকে রিলিফ। পূর্বধলার ভুবন হিল জিপিতে সংঘটিত নাবালিকের আত্মহত্যার ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে দর্মিখাল গ্রান্টের কলারতলের এক নাবালিকা ভুবন হিল জিপির কৃষ্ণপুরের বাসিন্দা সুদামা তুরির পুত্র বছর ১৯ সাগর তুরির সাথে প্রেমে পড়ে গত ২ মাস আগে পালিয়ে যায়। পরে সাগরের পরিবারের সদস্যরা নাবালিকার পরিবারকে সমঝে দিতে গেলে নাবালিকার পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে নিতে চাননি, এমন বক্তব্য সাগরের মায়ের। পরে শর্ত সাপেক্ষে সাগরের পরিবারের হাতে সমঝে দেন নাবালিকাকে। শর্ত ছিল নাবালিকা প্রাপ্তবয়স্ক হলে যুবকের সাথে বিয়ে দেওয়া হবে। তখন উভয় পরিবারের কেউই আইনের শরণাপন্ন না হয়ে স্মরণলিপির মাধ্যমে বিষয়টি সমাধান করেন। তিনি আরও জানান, পরে সাগরকে তার কর্মস্থল ব্যাঙ্গালোরে পাঠিয়ে দেন তারা। উভয়ের মধ্যে ফোনে কথাবার্তাও হতো, কিন্তু তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছিল কি না তাও তারা জানেন না। ঘটনার প্রায় ২ মাস পর গত বৃহস্পতিবার সন্ধ্যা সুদামা কুরির বাসগৃহের একটি কক্ষে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে ওই নাবালিকা। খবরটি চাউর হতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সদলবলে পৌঁছান সোনাই থানার সেকেন্ড ওসি
হীরক জ্যোতি দাস। পরে ম্যাজিস্ট্রেটের প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে পুলিশ। নাবালিকার সাথে এমন কি ঘটেছিল যার জন্য সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, সে কি কোনো নির্যাতনের শিকার হয়েছিল, এরকম বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে। পুলিশের নিরপেক্ষ তদন্তে ঘটনার রহস্য উদ্ঘাটনের সম্ভাবনা রয়েছে। কচুদরম পুলিশ ঘটনাটির তদন্ত ইতিমধ্যে শুরু করেছে বলে জানা গেছে। তারা ফোন করলে আমি তো খালি জিজ্ঞাস, মেয়ে তো ফোন করলে তো ভালো মন্দ জিজ্ঞাস, তো কই মা রে মা তো সব ঠিক আছে, সীমা পিতা ঘরে মা আজকে কিছু হইল নি না, আজকে তো কিছু আমি জানি না, কেন আমার কিছু কয়টা সময় ঠিক কয়টা সময় ঘটনা আছে, ছয়টা মোটামুটি ছয়টাও তো হইব, ছয়টাও হইব সন্ধ্যার পরে ওই। আর আমি তো ছয়টার থোড়া আগে যেমন আমি দোকানে গেছি, তাই আপনি বাজারে গেছেন? হ্যাঁ, আর আমার জামাইও আইছে কাজ থাকি, তো হ্যাঁ যেমন নাকি লেটিন গেছে, তো লেটিন যাওয়ার পরে তো লেটিনটা কি আইলো, আমি বললে মা রে কিতা কিতি আছে, তো কো খরচ তো না যেটা তো কিতা কিতা নাই, তো আমার মামা ওটা ওটা আনি ও তো খরচ হবো জায়গা তো সব কিছু আপনি আপনার কইয়া ওদিকে বাইরে গেছেন, তো আমি মানে ওনা করাত গেছি যাবো, আর যেমন ঘরও আইছি যেমন আমি ওনা যেমন খরচ আদা সাদা করছি টুকুর দোকানও, তারপরে তেমন খবর গেছে আমার নাতিনিটা গিয়া কয়ে যে দিদিমা কাকিমা তো নাই, তে তো আমার হাত থেকে পুরো খরচে ছুটি গেছে, বললাম কেনে রে কিতা আইছে রে, এ সময় আমার তো ভুগাও না কয় যে আমি খরচ রাখি দেব তুমি বাড়ি গিয়ে একটু দেখিল তুমি ভালো খরচ নিবা, ও যেমন আমি একবারে বেহুশ হয়ে আমি দৌড়াইছি একটা কাদা পিছলা। আপনার ঘর আছে ছেলে সন্তান ছেলে এটা কিছু নাই ঘর নাই, আমি তো মেয়েটার রাখিয়া গেছি। আপনার কয়টা ছেলে? মেয়ে কয়টা ছেলে? আমার তারে লইয়া তো তিনটা ছেলে, তিনটা সব বাইরে। সোনাই রোডের জবা জলের সমস্যা নিয়ে শুক্রবার স্থানীয় একটি বিবাহ ভবনে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর আহ্বানে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সভায় জমা জলের সমস্যা সমাধানের জন্য উপস্থিত নাগরিকদের মতামত নেওয়া হয়। সভা শেষে বিধায়ক দীপায়ন উপস্থিত বিভাগীয় কর্মকর্তা সহ এলাকাবাসীকে নিয়ে সরজমিনে গিয়ে সমস্যার স্থানগুলো পরিদর্শন করেন। Thorough work has to be done. Perhaps it's not possible in the rainy season, but we hope that something would be done during the summer season, and by the next rainy season, we would be having a smooth road there. Secondly, please, right in front of the gate, as we see the junk garbage dumped in, please shift it some other point. Siltar Municipality Board has given the assurance that they will shift it. Please shift it somewhere else, or make the public aware, make the public to be aware of the health and hygiene of the little kids who are walking through that way. Number three is, at the parking slot we have only the mud and poo splashing, is difficult for the parents and everyone. Please sir, if you could make that portion with the blocks. আমার মনে হয় অনেক বড় সেই ড্রেনটাও নিয়ে যেতে পারে, কারণ নতুন যে ড্রেনটা করা হয়েছে সেই উপদিকে সেই ড্রেন কিন্তু অনেক জল দেরি, অনেক জল দেরি করে আপনার সোনাইগুড়ি যে নতুন ড্রেনটা নিয়ে জলগুলা দিয়ে সব পানি কালে জোগায়, এই যে জলটা করে দিয়ে অপরাধ হয় সোটা স্ট্রেট দিয়ে রেমপুরের সামনে একটা প্রস্তাব বানাচ্ছে, সেই প্রস্তাব বানিয়ে নামে কালে যায়, কিন্তু রেমপুরের সামনে প্রস্তাব বানানোর জাম আমরা এটাকে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু এটা হচ্ছে কি না অনেক আগে প্রশ্ন আসে ওখানে ভিতরে লুক ঢুকানো যায় না, সেই সব জিনিস কিন্তু এনএইচএনডিসিএল কে এখানে রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছে, ওনাদের নজর দিতে হবে এবং ওনাদেরকে আমরা বলেছি যে আপনারা এগুলো দেখুন, কারণ এই যে ড্রেন আমরা বললাম দেড় কিলোমিটার ড্রেন কে রেস করা ক্রস কালভার্ট এগুলো জিনিস যদি সর্ট করা যায়, প্লাস রামচন্দ্র রোডের দিকে আমরা দেখেছিলাম যে রামচন্দ্র রোডের যে একটা ড্রেন করে নিয়ে যদি ডাকিরগামে খোলা যায়, তো এটাও একটা ঈদ চালান ফাইন কাটা বন্ধ করার সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে কাছাড় জেলা অটোরিক্সা অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটি। গত 27 জুন আসাম সরকারের ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী ঈদ চালান ফাইন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে সভাপতি বিকাশ ভট্টাচার্য বলেন, সুদীর্ঘদিনের দাবি ছিল ই ফাইন বন্ধের, এই ই চালান ফাইনের কারণে অটোরিকশা চালকদের ব্যবসা লাটে উঠে গিয়েছিল এবং প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছিল অটো চালকেরা, তাই ওনারা
কয়েক মাস পূর্বে ইফাইন বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রীকে একটি আবেদনপত্র পাঠিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন, ইফাইন বন্ধ করেছেন। আগামী দিনে ফিটনেস ও ট্যাক্সের ক্ষেত্রে যে দৈনিক ফাইন লাগানো হয় সেটা বন্ধের জন্য অনুরোধ জানানো হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি প্রদীপ কুমার দাস, কার্যকরী সদস্য কামাখ্যা চৌধুরী প্রমুখ। বিগত দিনে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম, এই যে রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ হোক, এনফোর্সমেন্ট হোক, যে আমাদের মোবাইল নিয়ে আমাদেরকে ফটো দিয়ে বিকালবেলা যে আমাদেরকে ই ফাইন করা হতো, ই চ্যালেঞ্জ, ই একটা গাড়িতে দুবার তিনবার চারবার করে ই ফাইন, এই ই ফাইনের যন্ত্রণা আমরা ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিলাম। আমাদের ব্যবসা বাণিজ্য লাটে উঠে যে কাগজপত্র ঠিক করতে পারা অসম্ভব হয়ে গেছিলো, তাই আমরা ওনাকে দাবি জানিয়েছিলাম। ডিসেম্বর মাসে আমরা স্পিড পোস্টের মাসে মেমোরেন্ডাম পাঠিয়েছিলাম, আজকে আমরা দেখতে পেলাম যে উনি সেই আমাদের প্রতি সহানুভূতি হয়ে, এবং এটা উনি উল্লেখ করেছেন যে 6-7 কোটি টাকাও আমাদের উনি কালেকশন করেছেন ফাইন বাবদ, তাই ওনার এই স্বীকৃতি হয়েছে। তা আমরা ওনাকে ধন্যবাদ জানাই, এবং আগামী দিনে আমাদের আরও কিছু সমস্যা আছে, যেমন আমাদের ফিটনেস ডেইলি 50 টাকা ফাইন, ট্যাক্সের সময় মতো না দিতে পারলে ডেইলি 20 টাকা ফাইন, এই ফাইনগুলো যাতে মুকুব করা হয়, যাতে ফাইন ইম্পোজ না হয়, তার জন্য আমরা আগামী সপ্তাহতেই ওনাকে আবার একটা আমরা মেমোরেন্ডাম দেব। এবং শিলচরের যে মঞ্চ দ্বারা আমরা ইতিহাসে পড়েছিলাম যে একটা ধ্বংসাবশেষ শহর ছিল, সেই শহরে পরিণত হয়েছে আমাদের শিলচরের রাস্তাঘাট, সেই রাস্তাঘাট অবিলম্বে যাতে ঠিকঠাক হয় এবং আমরা যাতে অটো চালকরা নির্ভয়ে অটো চলাচল করতে পারি, দেখা যায় সমানে আমাদের এই অটো এই রাস্তাঘাটের জন্য পাল্টি খাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। তা আমরা আশা করি আমাদের দাবি আমরা আগামী সপ্তাহে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নিকট। দেরাজে হলুদ ফুল গত জন্ম এই কাব্যগ্রন্থের জন্য সম্প্রতি মর্যাদাপূর্ণ সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেয়েছেন বরাকের তরুণী সুতপা চক্রবর্তী। এই কৃতিত্বের জন্য শুক্রবার তার বাড়িতে গিয়ে তাকে সম্মাননা জানালেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের প্রতিনিধিবৃন্দ। এদিন সম্মাননা সূচক একটি মানপত্র তার হাতে তুলে দেওয়া হয় বিডিএফ এর পক্ষ থেকে। মানপত্র গ্রহণ করে কবি সুতপা চক্রবর্তী বিডিএফ প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বিনীতভাবে বলেন, যদিও এই সম্মাননা পেয়ে তার ভালো লাগছে, তবে একসাথে লজ্জাও লাগছে, কারণ তিনি মনে করেন যে এমন উল্লেখযোগ্য কিছুই তিনি করেননি যার জন্য এতটা সম্মান তার প্রাপ্য। বিডিএফ এর পক্ষে উপস্থিত ছিলেন মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় সহ জয়দীপ ভট্টাচার্য, ঋষিকেশ দে, দেবায়ন দেব, হরধন দত্ত, অপর্ণা দেব প্রমুখ। কিন্তু তার মানে আমি খুব সাংঘাতিক কিছু করে ফেলছি, আমি এটা ভাবছি না, মোটেই ভাবছি না। আপনারা এসছেন মানে আমার ভালো লাগছে, আর মানে আমার লজ্জাও লাগছে, মানে আপনারা এত কষ্ট করে এসছেন আমাকে এই সম্মান জানানোর জন্য, আপনাদেরকে ধন্যবাদ। বরাকের জলস্তর কিছুটা কমলেও এখনও বিপদ সীমার ওপর দিয়ে তীব্র বেগে বইছে নদীর জল। উপত্যকার বিভিন্ন এলাকায় বন্যার ভয়াবহতা জনগণকে বিভ্রান্ত করে তুলেছে, তবে মুষলধারা বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীর জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা অনেকের। তবে সম্প্রতি শালচাপড়া টুকোগ্রামে নদী ভাঙনের ফলে অনেক গ্রাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শিলচর গুয়াহাটি সংযোগকারী 56 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে তীব্র গতিতে বইছে নদীর জল। পরিস্থিতির অবনতি হওয়ায় জাতীয় সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট সমস্যার। এদিকে জাতীয় সড়ক সংলগ্ন এলাকার বিভিন্ন বাড়ি ঘর, কৃষি জমি, মঠ মন্দির সহ গোয়াল ঘর জলের নিচে তলিয়ে যাওয়ায় এলাকার অধিকাংশ মানুষ যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে নৌকার ব্যবহার করে চলাফেরা করছেন। শহরাঞ্চলের কথা বলতে গেলে শিলচরের আশপাশের এলাকাগুলোতেও বন্যা পরিস্থিতি মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। শহরের নিউ কলোনি, কালীবাড়ি চর, জানিগঞ্জ ইত্যাদি এলাকায় বন্যা ভয়াবহ রূপ নেওয়ার ফলে অনেকেই গৃহহারা হয়ে পড়েছেন। বন্যার কবলে পড়ে বিভিন্ন এলাকার জনগণ তাদের পরিবার নিয়ে শহর সংলগ্ন বিভিন্ন স্কুল ও কলেজগুলোতে আশ্রয় নিয়েছেন। কাছাড়ে বন্যা কবলিত মানুষের সুবিধার্থে সরকার ত্রাণ বিতরণ কাজ শুরু করেছেন। শহরের অসহায় পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি সামগ্রী তুলে দেওয়ার প্রয়াস অব্যাহত রেখেছে সরকারি বিভাগের বিভিন্ন কর্মচারীরা। সব মিলিয়ে মুষলধারা বর্ষণ ও বন্যার
তাণ্ডব লীলা তৃতীয়বারের মতো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। বড়খোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাখালখালের পার ও তুলমার পার এলাকার নদী বাঁধ ভাঙনের কবলে দিশেহারা বৃহত্তর এলাকা। কাছাড় জেলার বড়খোলা বিধানসভা নির্বাচন চক্রের অন্তর্গত রাখাল খালের পার ও তুলমার পার এলাকার নদী ভাঙন বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে। এলাকার হাজারের অধিক মানুষ প্রভাবিত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যে জলের নিচে তলিয়ে গেছে। বাঁধ ভাঙার কারণে দিশেহারা হয়ে পড়েছেন বৃহত্তর এলাকার জনগণ। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বিস্তৃত এলাকা জুড়ে মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তাড়া করেছে। শালচাপড়া টুকুরগ্রাম নদী ভাঙনের পর এবার বৃহত্তর শ্রীকোনা জিপির রাখাল খালের পার ও তুলমার এলাকার নদী ভাঙনে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এলাকার জনগণ। বর্ষা শুরুর আগে বাঁধের সংস্কারে হাত দিলে হয়তো আজ জনগণ এই পরিস্থিতির সম্মুখীন হতেন না, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতি ও অকর্মণ্যতার কারণে এলাকার মানুষকে বিপদের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ। রাখাল খালের পার ও তুলমার এলাকার নদী ভাঙনে বৃহত্তর এলাকায় বসবাসকারী মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। অবিরাম বৃষ্টিপাত এভাবে চলতে থাকলে যে কোনো সময় গোটা এলাকার জলের নিচে তলিয়ে বিলীন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। বিধানসভার শ্রীকোনা জিপির হাতিরার শ্রীকোনা জিপির রাখাল খালের পার্ট পার্ট ওয়ান এবং পার্ট টু প্রথম এবং দ্বিতীয় খণ্ড এবং হাতিরার এবং তুলুমার পার এই বাঁধের সীমানা, সেই বাঁধের তুলুমার পারেও বাঁধ ভেঙেছে এবং এখানে রাখাল খালের পারেও বাঁধ ভেঙে জল প্রবেশ করছে, বন্যার জল। এবং রাখাল খালের পারে যে দুইটা খণ্ড রয়েছে সেই খণ্ডে প্রায় 5,000-7,000 মানুষ এখানে বসবাস করেন। এখন গত বন্যায় তারা দুর্ভোগ পোহাচ্ছেন, এবারও তারা এই বন্যার দুর্ভোগ পোহাচ্ছেন। জল প্রতিনিয়ত ঢুকছে এবং এই ঢুকার ফলে জল, বন্যার জল প্রবেশ করার ফলে অনেকের ঘরে বাড়িতে জল প্রবেশ করছে। এবং আমরা যেটা লক্ষ্য করছি যে বর্তমান সরকার বারবার বলছে যে উন্নয়নের কথা, কিন্তু আমরা যেটা দেখলাম যে এনডি বাঁধ মেরামতের যে কর্তৃপক্ষ রয়েছে, যে বিভাগীয় কর্তৃপক্ষ রয়েছে, জল সম্পদ বিভাগ এবং জল সম্পদ বিভাগের যে মন্ত্রীরা রয়েছেন, সে মন্ত্রীরা বারবার আসছেন শিলচরে, আসছেন এবং যাচ্ছেন, কাজের কাজ কিছুই হচ্ছে না। এবং বিগত দিনে তারা, আমরা যেটা লক্ষ্য করছি যে বর্ষার সময়ে তারা বাহির হয় এইগুলো বাঁধ মেরামত করার জন্য, কিন্তু বিগত যে 6 মাস শীতের সময়ে যে সময় অফ সিজন থাকে সে অফ সিজনে তারা কোনো কাজ করে না এবং এই বর্ষার সময়ে কাজ করে সেই কাজ খুবই নিম্নমানের হয়। এবং এই কাজ নিম্নমানের হওয়ার ফলে তুলমার পারে বাঁধ ভেঙেছে, হাতিরার পয়েন্টে বাঁধ ভেঙেছে এবং আজকে রাখালখালের পার বাঁধ ভেঙেছে। বাঁধ ভাঙার ফলে এই যে ফলভোগ সাধারণ মানুষ, সাধারণ জনতাকে করতে হচ্ছে, সরকার সেটা, এই যে কর্তৃপক্ষ পুরোপুরি ব্যর্থতার পরি দিয়েছে এবং বাঁধ মেরামতে পুরোপুরি ব্যর্থ বর্তমান সরকার। কাটাখাল কালীনগরের বিভিন্ন এলাকা জলের নিচে ডুবে যাওয়ার কালীনগর অন্নদাচরণ বালিকা বিদ্যালয় আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় 100+ পরিবার। কালীনগরের অন্নদাচরণ বালিকা বিদ্যালয়ে আশ্রিত বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে উত্তর হাইলাকান্দি উন্নয়ন পরিষদ। আজ বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে অন্নদাচরণ বালিকা বিদ্যালয় আশ্রয় শিবিরে আশ্রিত প্রায় 100+ পরিবারে ত্রাণ সামগ্রীর মধ্যে বিস্কুট দিয়ে প্রথম দিনের বিতরণ শুরু করে সংস্থা। উত্তর হাইলাকান্দি উন্নয়ন পরিষদের এক প্রতিনিধি দল আজ দুপুরে খাদ্য সামগ্রী নিয়ে যান ওই আশ্রয় শিবিরে। তারা আশ্রয় শিবির পরিদর্শন করে শিবিরে থাকা প্রায় 100+ পরিবারের হাতে ত্রাণের মধ্যে বিস্কুট তুলে দেন। যত সময় ঘনিয়ে আসছে ধীরে ধীরে আরও মানুষ আশ্রয় শিবিরে আশ্রিত নিচ্ছেন। প্রশাসনের উদ্যোগে বন্যার্তদের জন্য স্বাস্থ্যসেবা পরিষেবা দিতে রয়েছে মেডিকেল টিমও। শেষে সংবাদ মাধ্যমকে উত্তর হাইলাকান্দি উন্নয়ন পরিষদের কর্মকর্তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দদেরকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। আচ্ছা, আমি ওখানে কইতাম চাইলাম যে আমরা গতকালকে রাত্রে আমরা শুনছি যে কালীনগর অন্ধনাচরণ গাছ হাই স্কুলও মানে শরণার্থী শিবির একটা হয়েছে। বিগত পানি তো মানে ওইয়া গেছে, আমরা আইতাম পারছি না, আমরাও মানে দুর্যোগের কারণে আমরাও পলিয়ে রয়েছিলাম। কিন্তু কালকে রাত্রে শুনি আমরা নর্থ হাইলাকান্দি ডেভেলপমেন্ট কাউন্সিলের তরফ থেকে আমরা মানে আমরা প্রেসিডেন্ট, সেক্রেটারি, সহ সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্টের সারা নিয়ে রাত্রে ফোনের যুগে আলাপ আলোচনা করে তার সঙ্গে বলছি যে কালকে আমরা কালীনগর গার্লস হাই স্কুলের মধ্যে আমরা যাইতাম, যে শিবিরটা গিয়ে পরিদর্শন করতাম। আমরা কাছে যে এমন কোনো পয়সা কড়িও নাই, যে আমরা বর্তমানে যে আমরা কোনো রাজনীতিও দল না, আমরা এনজিওটা বহুত পুরান, কিন্তু আমরা এনজিওটা বিগত দিন থেকে মানে আমরা বন্ধ ছিল, আমরা আবার এই এনজিওটারে চালু করার জন্য
আরম্ভ করছি আমরা আখরিয়া, মানে আমরা মানে মানুষের পাশে যেভাবে মানুষ অসহায় আছেন তারার কাছে আমরা গিয়া দাঁড়াইতাম পারি বা তারার কিছু আমরা নিয়ে দিতাম পারি ও এনজিওর তরফ থেকে, আমরা ব্যক্তিগত তরফ থেকে এইগুলা দিয়ে আর আমরা কোনো সরকারি কোনো মারফত থেকে কিছু আইসেও না, আমরা আমরার তরফ থেকে আমরা সারা মিলিয়া এই যেন বেটিনিয়া বিস্কুট। শ্রীকোনা মাছঘাট সার্বজনীন ফুটবল প্রতিযোগিতায় তৃতীয় ম্যাচে জয়লাভ করেছেন চন্দন। চন্দন দাসের দেওয়া গোলে জয়লাভ করেছে নদিয়াপুর একাদশ। মাছঘাট সার্বজনীন ফুটবল কমিটির আয়োজিত টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে নদিয়াপুর নামমাত্র গোলে হারিয়েছে আশ্রম রোডকে। নদিয়াপুর খেলার মাঠে চতুর্থ ম্যাচে খেলবে বর্ণী ব্রিজ বনাম শ্রীকোনা ইটখলা একাদশ। মোহনপুর বনী ব্রিজ ক্লাব ভার্সাস শ্রীকোনা ইটখলা ক্লাবকে এক গোলে পরাজিত করেন মোহনপুর বনী ব্রিজ ক্লাবের হাতে ম্যান অব দ্য ম্যাচ হাতে তুলে দেন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হীরেন্দ্র দাস, বিশিষ্ট সমাজসেবী লক্ষণ দাস, কমিটির সভাপতি সরবিন্দু মহাশয়, সাধারণ সম্পাদক বিপ্লব দাস চৌধুরী, কমিটির কর্মকর্তারা অতি পরিশ্রমের মাধ্যমে এই ফুটবল ম্যাচ সুন্দর সুষ্ঠুভাবে চালিয়ে যাচ্ছেন। মোহনপুর বর্ণী ব্রিজ এক গোল দিয়ে আজকের এই ম্যাচটি বিজয়ী হয়েছেন এবং ওনারা সেকেন্ড রাউন্ডে নাম নথিভুক্ত করে নিয়েছেন এবং আজকের ম্যাচটি অতি সুন্দর ম্যাচ হয়েছে দুটি দলের মধ্যে। দুটি দলই খুব ভালো খেলেছেন, খুব ভালো পারফরমেন্স করেছেন, দর্শকরাও আনন্দিত হয়েছে ওদের খেলা দেখে, দুটি দলই ভালো খেলেছে। এর জন্য আমাদের কমিটি পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে এবং দুটি দলের সকল প্লেয়ারকে আমাদের কমিটির পক্ষ থেকে ওদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি, কারণ ওরা যেভাবে যে সুন্দর আমাদের দর্শকদেরকে খেলা দেখিয়েছেন এর জন্য দর্শকরা অতি আনন্দিত হয়েছেন। আর সকলকে আমাদের কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আগামী দিন আমাদের ম্যাচ রয়েছে আলমবাগ কুকিপুঞ্জি ভার্সেস শিলচর রংপুরের মধ্যে, আগামী দিনের আরও একটি অতি সুন্দর ম্যাচ হতে চলেছে। তো আমি সকলকে আহ্বান করছি, আপনারা আসুন, এসে আমাদের এই টুর্নামেন্টে এসে আমাদের টুর্নামেন্টের ম্যাচটি সুন্দরভাবে আনন্দ উপভোগ করুন। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। বন্যার জলে ডুবে আছে ঘরবাড়ি, ধনেহরিতে মেলেনি সরকারি ত্রাণ। ভুবন হিল জিপিতে নাবালিকার আত্মহত্যা, কারণ জানতে তদন্তে পুলিশ। সোনাই রোডে জমা জলের সমস্যা, দীপায়নের ডাকে নাগরিক সভা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।